বোর্ডিং পাস নিয়ে নিয়েছি আর আমি যে ফ্লাইটে আছি সেই ফ্লাইটের নাম হলো আকাশা এয়ার। So good morning everyone, hi and welcome back to my channel. আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে সকালে 8:30 উঠেছি একটু লেট করে। যাই হোক, সকালে উঠে তাড়াতাড়ি আমি ব্লগ আপলোড করেছি, তো তারপরে আমি রেডি হয়েছি, কিছু না খেয়ে বেরিয়ে গেছি। আর আজকের দিনটা আমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, আমি যাচ্ছি কলকাতায়। ইয়েস, আমি যাচ্ছি কলকাতায়, আমি তার জন্য অনেক 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 এক্সাইটেড, কারণ আমি বাড়ির ফ্যামিলি কাউকেই জানি না আর কাউকে বলিও নি যে আমি আসছি। আর তার সাথে এটা হচ্ছে যে ব্যাঙ্গালোর ছেড়ে যাচ্ছি, ব্যাঙ্গালোরে এত সময় স্পেন্ড করেছি আর এতই মিস করব। আর এই যে ভাইয়ার গাইতে করে যাচ্ছি, ভাইয়া হাই করে দাও একটুখানি। অ্যাকচুয়ালি উনি গাড়ি চালাচ্ছে আর আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ওনার একটা আছে, তার জন্য আর আমি অনেক সকালে বেরিয়েছি। আমার ফ্লাইট হলো 2:30, ঠিক আছে, আমি হাতে সময় নিয়ে বেরিয়েছি। আর আমার বাড়ি থেকে এয়ারপোর্ট হলো 1:05, মানে বলা যায় যে 53 কিলোমিটার্স। তো এখন এখান থেকে বেরিয়ে গেছি, তো এয়ারপোর্টে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সামনে এয়ারপোর্ট পৌঁছে গেছি, তো খুব তাড়াতাড়ি উনি আমাকে পৌঁছে দিয়েছে এয়ারপোর্টে। তো এখন এখান থেকে ভেতরে ঢুকবো, চেকিং করবো, এইসব কিছু তোমার সাথে শেয়ার করবো। এই যে এখানে আমি আমার বোর্ডিং পাস নিয়ে নিয়েছি আর আমি যে ফ্লাইটে আছি সেই ফ্লাইটটার নাম হলো আকাশা এয়ার। সো গাইস, এটাই হলো আমার ফ্লাইটের টাইমিং, 2:30। এই যে 2:30-এ দুটো আছে, একটা কলকাতা একটা গৌহাটি, তো 26, আর এখানে আমার যে লেখা আছে 26। আগে এসেছি 2:30-তে আমার ফ্লাইট আর এখন বাজে 12:30। তো এখন আমি কিছু খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়ে গেছি। সি ওই যে একটা ফ্লাইট ইন্ডিগোর, ওয়াও কি সুন্দর লাগে না এখান থেকে দেখতে, ওয়াও। আর এই যে আমি, সো আমি এখন KFC-তে রয়েছি এয়ারপোর্টের ভেতরে। আর এই যে সি, আর এখানে আমি একটা চিকেন বার্গার নিয়েছি যেটার প্রাইস নিয়েছে 309। সো এটা ওপেন করবো, আর এখানে অনেক মানুষেরাই রয়েছে। সো এটা হলো 1 চিকেন বার্গার, মেয়োনিজ, চিকেন এইসব দিয়ে। মানে এয়ারপোর্টের ভেতরে সব জিনিস অনেক এক্সপেন্সিভ, তো ট্রাই করবে যে কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে বা কেনার থেকে, তো বাড়ি থেকে কিনবে, এখান থেকে একদমই না। আমি তো বলবো যে না কেনার জন্য, কারণ এটা মানে 309 একটু বেশি এক্সপেন্সিভ। এখন কলকাতার ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে থেকে লাগছে, মনে হচ্ছে বাইরে বৃষ্টি হয়েছে। আর এতদিন পর কলকাতায় আসার পর তো মানে কেউ এক্সাইটেড রয়েছে, ভেতরে বাইরে বেরোবো কলকাতায়। সো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি কলকাতায়, আই এম ব্যাক ইন কলকাতা। সি এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমি পৌঁছে গেছি কলকাতায়, এবার কলকাতায় ব্লগ হবে আর কলকাতায় অনেক 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 ঘুরবো। আর আমি এখন ক্যাবের জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, এখন ওখানে কোনো ক্যাব পাওয়া যাচ্ছে না। আমায় কল করছিলো, হয়তো আমাকে সকাল থেকে কথা হয়নি বলে, বাট আমি কোনো কল করবো না, কল ব্যাক করবো না, আমি বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো। আমি এই যে ট্রেনে করে কাছাপাশি নামলাম, মানছি আমি এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ ভিড়
যে আমি বসার জায়গাও পাইনি, মানে 1 ঘন্টা 15 মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমার পা বিশাল ব্যথা করছে। তো এখন এখান থেকে রিক্সা করে আমরা এখন বাড়ি যাবো মাকে সারপ্রাইজ হওয়ার জন্য। আর মা হয়তো একটু ডাউট করেছে আমার কালকে ভিডিও দেখে, আমি হয়তো আসবো কিন্তু আমি তবুও আমি কল করি, কল রিসিভও করিনি, বলিও নি। তো গিয়ে দেখি সারপ্রাইজ দিই মাকে। সো প্ল্যান অনুযায়ী আমি বাড়িতে পৌঁছে গেছি, মানে ঘরে ঢুকিনি, একদম বাড়ির বাইরে। আর এখানে স্ট্রিট লাইট বেড নেই বলে অন্ধকার, তাই এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো এখন ঘরে ঢুকবো, ঘরে গিয়ে সারপ্রাইজ হবো, দেখি আমার সারপ্রাইজটা কতটা সাকসেসফুল হয়। চলো দেখি। এ দিদি, সব থেকে বেশি এইসব কিছুর সাথে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার মধ্যে আর মানে কি বলে,